আগামী বাংলা বছরের শুরুতেই সম্প্রতি মুক্তি পেতে চলেছে কলকাতা ফিল্মস প্রযোজিত রাঙামাটির উপাখ্যান নামে এই বাংলা চলচ্চিত্রটি। অরিজিৎ দে পরিচালিত এই বাংলা প্রথম ছবি জুড়ে থাকছে গ্রাম বাংলার প্রেক্ষাপট। এদিন কলকাতার এক হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো এই ছবির পোস্টার। কলকাতা ফিল্মস প্রযোজিত এই বাংলা ছবিটির প্রযোজনা করেছেন স্নেহাশিস ভঞ্জ। এই ছবি জুড়ে থাকছে পুরনো দিনের হারিয়ে যাওয়া অনেক ইতিকথা, প্রত্যন্ত গ্রামের এক ছেলের বাঁশি বাজিয়ে জীবনযাপন করার এক করুণ কাহিনী নিয়ে তৈরি এই রাঙামাটির উপাখ্যান। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভদীপ চক্রবর্তী, বিপাশা সাহা। তো এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবিকা মুখার্জি, অরুণ কুমার দে, দেবাশিস গাঙ্গুলি, পিসি সরকার, বিপ্লব চ্যাটার্জি, নবনীতা চ্যাটার্জি, জয়দীপ পারিয়াল, অভিক ভট্টাচার্য, শফিকুল ইসলাম, এস কে মিরাজ, জহির আলম। এছাড়াও এই ছবিতে বহু প্রতিষ্ঠিত তারকারা অভিনয় করেছেন। এদিন কলকাতা ফিল্মস প্রযোজিত রাঙামাটির উপাখ্যান নামে এই বাংলা চলচ্চিত্রের শুভ মহরম অনুষ্ঠানের উদ্বোধন হয়ে যায়, যেখানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অ্যাকচুয়ালি এক বছর আগে এই কন্টেন্টটা আমার মাথায় এসেছিল, তা আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি এবং ডে বাই ডে স্ক্রিপ্টটা গ্রো হয় এবং আল্টিমেটলি অনেক হাউসের সঙ্গে আমার এই স্ক্রিপ্টটা নিয়ে কথা হয়, বাট আলটিমেটলি হয়ে ওঠেনি। বাট এই প্রোডাকশন হাউস কলকাতা ফিল্মস, আমাদের যে প্রডিউসার স্নেহাশিস ভঞ্জদা, উনি এক মানে স্ক্রিপ্টটা একবার শোনেন এবং শোনার বলে যে অরিজিৎ না, এই কাজটাই আমরা আমরা করছি। তা দীর্ঘ এক মাস ধরে আমরা এটা নিয়ে মোটামুটি ছুটলাম এবং আজকে আমাদের এই 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 ছবি এই প্রজেক্টের মানে শুভ মরত হলো এবং আমাদের খুব শিগগির শ্যুটিং আরম্ভ হবে এবং এটা এই 2023-এই আমাদের হলে আসছে। বাট ছবির কন্টেন্ট বিষয়ে আমি এই মুহূর্তে এখন কিছু বলতে চাই না, তবে এইটুকুনি বলতে পারি যে ছবিটার মধ্যে অনেক কিছু ইনপুট আছে এবং 70-এর দশক বা 80-এর দশকের একটা ফ্লেভার আছে, ব্যাস এইটুকুনি বলতে। এই সিনেমায় অ্যাকচুয়ালি বলতে পারি আমি দুটো হিরো আছে, দুটো লিড করছে, একটা হচ্ছে আমি একটা আর একটা হচ্ছে সাদিল চৌধুরী। আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা ডিরেক্টরের চরিত্র, যেটাতে আমি একটা উপন্যাসকে ঘেরাও করে একটা ছবি করতে চাইছি এবং এই উপন্যাসটি প্রকাশিত করেন হচ্ছে বিনীতা, মানে যে ক্যারেক্টারটা আমাদের উত্তম জেঠুর নাতনি করছেন নবমিতা। তো এখানে এই উপন্যাসটিকে কীভাবে ছবিতে আমরা মানে আনতে পারি বা দেখাতে পারি সেইটা নিয়ে এই গল্প। বাট এই গল্পটা যখনই ছবিতে চলে আসছে তখনই সেটাকে নিয়েই পুরো আমরা স্টোরিটা একদম সিনেমায় দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই গল্পটা কেন লেখা হয়েছে, এই গল্পটা কী জন্য লেখা হয়েছে, কী কারণে লেখা হয়েছে, এর পেছনে কারণ কী, তো সেইটাকে নিয়েই ছবি পুরো। আর এই ছবিটা যতক্ষণ ধরে বলা হবে ততক্ষণ ধরেই আমরা এক এক করে সিনস দেখাতে থাকবো অ্যান্ড এই লাস্টে দেখা যাবে ছবিটা শেষে আমি উপন্যাসটাকে নিয়ে একটা ছবি করছি এবং ছবি এই ছবিতে আমার নাম আকাশ। এই ছবিতে আমার চরিত্রের নাম সুমিতা আর আকাশ, মানে ওর নাম আকাশ হয়েছে ওই ছবিতে। ও যেরকম বললো আপনাদের যে ছবিতে একটা নভেলকে বেস করে মানে পুরো স্টোরিটাই, তো নভেলের মধ্যে যার কথা বলা হয়েছে সেই ক্যারেক্টারটা আমি করছি, সেটার নাম সুমিতা। আমার অপোজিটে রয়েছে সাদিল, ওখানে ওর নাম হয়েছে গোপাল। তো ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার, ওখানে অভিনয় করার অনেক জায়গাও রয়েছে। তো আর অরিজিৎদা যখন প্রথম আমায় বললো আমার চরিত্রটা, মানে আমাকে স্ক্রিপ্টটা দিল চরিত্রটা বলার জন্য এবং বললো, মানে আমি জাস্ট আমি স্ক্রিপ্টটা পড়িও নি, আমি জাস্ট বলেছি হ্যাঁ আমি করব, মানে এতটা ভালো লেগেছিলো। মানে একটা জায়গা থাকে কাজ করার জন্য, স্যাটিসফ্যাকশন তো দরকার খুব, তো আমি জানি যে এটা করে আমি পাবো। আর অরিজিতের সাথে আমার প্রথম কাজ, এটা খুব ভালো লাগছে। কলকাতা ফিল্মস ফিল্মসের যে যিনি হেড আছেন চিরঞ্জিৎদা, ওনার সাথেও আমার প্রথম কাজ এটা, ওনাদের নিজেদেরও এটা প্রথম কাজ, তো হোপফুলি খুব ভালো হবে। দিনের এই অনুষ্ঠানে এই ছবির বহু তারকারা উপস্থিত ছিলেন, এছাড়াও বহু সিনেমা প্রেমী মানুষেরাও এদিনের এই অনুষ্ঠানে সামিল হন। দ্রুত এই ছবির শুটিং শুরু হতে চলেছে। এক সাংবাদিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এই ছবির পরিচালক অরিজিৎ দে জানান এই ছবির শুটিং রাজ্যের বিভিন্ন রুরাল এরিয়ায় হবে, গ্রামাঞ্চলের ছবিকে তুলে ধরা হবে এই ছবির মধ্যে দিয়ে। প্রত্যন্ত গ্রামের কাহিনী জুড়ে অকপটকে নিয়ে থাকবে এই ছবিটি। কলকাতা থেকে শ্রীঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।